আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। 43,700 টাকার পিসিটা কেমন হতে পারে? অনেকের বাজেট 50-55, অনেকের 40 থেকে একটু বেশি। বাট এই যে 45-46,000 টাকা বাজেটের মধ্যে আপনারা অনেকে পিসি বিল্ড করতে চান, কারণ একদম রাউন্ড ফিগার অনেক সময় তৈরি হতে চায় না। সে কারণে আজকের ভিডিওটি করা, যে আজকের ভিডিওটিতে আমি যে প্রাইসগুলো বলছি এবং যে প্রোডাক্টগুলো দেখাবো, সে প্রোডাক্টগুলো ক্রয় করেছে হলো হিমেল ভাই। উনি ঢাকাতেই থাকে। উনি মূলত ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করবে, গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করবে বা ভিডিও এডিটিংয়ের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো প্রপারলি ইউটিলাইজ করতে চায়। সে কারণে তার যে পছন্দ ছিল যে এমন একটি প্রসেসর তিনি চুজ করবে যে প্রসেসরের সাথে যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে সেই গ্রাফিক্স দিয়ে উনি যেন বর্তমানে গ্রাফিক্স কার্ড ছাড়াই কাজগুলো চালিয়ে নিতে পারে, সেই কার চালানোর জন্য এই প্রসেসরগুলোর মধ্যে অন্যতম ছিল রাইজেন 5 5600G প্রসেসর। যে প্রসেসরটি 6টি কোর এবং 12টি থ্রেডের এবং প্রসেসরটিতে 3.90 GHz থেকে শুরু করে 4.40 GHz পর্যন্ত কিন্তু ক্লক স্পিড দিতে সক্ষম, অর্থাৎ আপ টু 4.40 GHz পর্যন্ত সিঙ্গেল কোর পারফরম্যান্স কিন্তু দিয়ে থাকে। বাট যখন এই প্রসেসরে থাকা 6টি কোর একসাথে কাজ করবে সেটার পারফরম্যান্স 3.9 বা 3.8 কাছাকাছি যাবে। এটি খুবই স্বাভাবিক যে ম্যাক্সিমাম কোর সিঙ্গেল কোরে সবচেয়ে বেশি স্পিড দিয়ে থাকে, সেটি নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরটিতে। গিগাবাইটের এই মাদারবোর্ডটি তার পছন্দের তালিকায় প্রথমে ছিল, সে কারণে এই মাদারবোর্ডটি কিন্তু উনি নিয়েছে। গিগাবাইট V450MK। এই মাদারবোর্ডটিতে 2টি র্যাম স্লট আছে এবং আউটপুট হিসেবে পাওয়া যাচ্ছে একটি HDMI আউটপুট, একটি VGA আউটপুট, অর্থাৎ 2টি মনিটর একই সাথে চালাতে পারবে। 6টি USB পোর্ট আছে আর ল্যান পোর্ট তো আছেই, কেবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ করা যাবে, চাইলে ওয়াইফাইয়ের মাধ্যমেও চালানো যাবে। ওয়াইফাইয়ের মাধ্যমে চালাতে গেলে কিন্তু ওয়াইফাই রিসিভার প্রয়োজন হয়, অর্থাৎ আমরা অনেকেই PC ক্রয় করে নেওয়ার পরে বাসায় যে কল দেয় মেহেদী ভাই PC ইন্টারনেট কানেকশন আসছে না, আমি বলি PC কি কোনো ওয়াইফাই রিসিভার ব্যবহার করছেন বা কেবলের মাধ্যমে সংযোগ দিয়েছেন, বলে না ভাই। অর্থাৎ এর আগে তারা হয়তো মোবাইল ব্যবহার করেছে বা তারা ওয়াইফাই টিভি ইউজ করেছে বা তারা দেখা গিয়েছে ল্যাপটপ ইউজ করেছে যেগুলোর সাথে কিন্তু বিল্ট ইন ওয়াইফাই থাকে, বা ডেস্কটপের যে মাদারবোর্ডগুলোতে ওয়াইফাই থাকে সেগুলোর প্রাইস অনেক এক্সপেন্সিভ, শুধু মাদারবোর্ডের প্রাইস অ্যারাউন্ড 20,000 টাকা। বাট যেগুলো 18-19 বা এর কমের বাজেটের মাদারবোর্ড আছে সেখানে কিন্তু বিল্ট ইন ওয়াইফাই থাকে না, সেক্ষেত্রে একটু ওয়াইফাই অ্যাডাপ্টার লাগাইতে হয়। সো ভিডিওর মাঝে মাঝে এই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। ভিউয়ার্স, 2টি র্যাম স্লট ছিল, সেখানে 2টি র্যাম কিন্তু ব্যবহার করা হয়েছে। টিমের টাফ ইয়েলো 8x2 16GB করে 2টি কিট ইউজ করা হয়েছে 3200 MHz-এর এবং 2টি কিটে কিন্তু 16, 18, 38 ক্যাশ লেটেন্সি সমৃদ্ধ, মেড ইন তাইওয়ান, প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। বাজেট সেভিং করার জন্য কিছুটা কম বাজেটের মধ্যে অরিকো 256GB NVMe রাখা হয়েছে, যেখানে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। অরিকোর এই NVMe-তে কিন্তু হিটসিঙ্ক আছে, অর্থাৎ NVMe এবং হিটসিঙ্ক 2টি আলাদা থাকে, সেট করার সময় একসাথে লাগাইতে হয়। ভিউয়ার্স, এরপরে এখানে যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছিল, অ্যান্টিক পাওয়ার সাপ্লাই হলে নিঃসন্দেহে ভালো হতো, বাট বাজেটটা একটু টাইট, সে কারণে এখানে ভেলুটপের P250 রাখা হয়েছে। ভেলুটপের এই 250W-এর পাওয়ার সাপ্লাইকে চলে দেখা যায়, কম্পেয়ার করা যায় এমন পাওয়ার সাপ্লাইগুলোর গায়ে 550W, 650W লেখা থাকে, অ্যাকচুয়াল সেগুলো 200-250W-এর মধ্যে থাকে, আর এই ধরনের সেট আপের জন্য কিন্তু জাস্ট 250W এনাফ। তবে আমি বলছি যে অ্যান্টেক থার্মালটেকের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলো হলে ভালো হতো, অর্থাৎ এখান থেকে যদি আর 1,000 টাকা বাজেট বাড়তো বা 1,200 টাকা বাজেট বাড়তো তাহলে কিন্তু কোয়ালিটি ফুল পাওয়ার সাপ্লাই রাখা হতো, কারণ এই কনফিগারেশনে প্রত্যেকটি প্রোডাক্ট কোয়ালিটিফুল রাখা হয়েছে। জাস্ট পাওয়ার সাপ্লাইটা কনফিগার অনুসারে একটু আপ টু দ্য মার্কের নিচে আছে। ভিউয়ার্স, এখানে যে মনিটরটি রাখা হয়েছে সে মনিটরটি HP-র M22F। এই মনিটরটির তার মানে মার্কেটের ডিমান্ড অনেক বেশি, বিকজ মনিটরটি অনেক স্লিম এবং স্ট্যান্ডটিও একদম গর্জিয়াস। আর এই মনিটরটি প্রথমে মার্কেটে আসলে অ্যাপেলের যে মনিটরগুলো ছিল সেই রকম আনার চেষ্টা করেছিল কালারটি, সে কারণে যারা আসলে অ্যাপেলের মনিটর কিনতে পারতেছে না তারা খুব বেশি পছন্দ করেছিল। আর স্লিম প্লাস ওয়ারেন্টি 3 বছর আছে, 75 Hz রিফ্রেশ রেট, 5 মিলি সেকেন্ড রেসপন্স টাইম। ব্র্যান্ডের যে মনিটরগুলো আপনি HP, LG, ASUS,
স্যামসাং এগুলো কেউই কিন্তু এখনও 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং 100 হার্টজ নিয়ে আসেনি অল্প বাজেটের মধ্যে। এগুলোর বেশি বাজেটেরগুলো আছে আর সেম বাজেটে ভিউসনিক আছে, সেখানে 100 হার্টজ পেয়ে যাবেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখানে মিস্ট্রি বক্সের একটি ক্যাসিং দেখতে পাচ্ছেন, 5টি 8 জিবি ফ্যান দেওয়া আছে এবং T28 RGB কিবোর্ড মাউস আছে এবং ইন্টারনেট সিকিউরিটি রয়েছে ইসেট ব্র্যান্ডের, 1 ইউজার 1 ইয়ার। সো টোটাল সেট আপটি হলো 45,700 টাকা। এই বাজেটের মধ্যে কনফিগারটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের কমেন্ট দেখতে চাই, আর ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি। হিমেল ভাইয়ের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।